নমস্কার, আমার নাম দেবায়ন মণ্ডল। গান্ধী জয়ন্তী উপলক্ষে আমি একটি আবৃত্তি বলবো। আবৃত্তির নাম বীরপুরুষ। আবৃত্তিটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্যি নামে পাটে, এলেন যেন চোরা দিঘির মাঠে, ধু ধু করে যেদিক পানে চায়, কোনোখানেই জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে এ দেখ আমার তরোয়াল, টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হা রে 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 রে, তুমি বললে যাসনি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাঁটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি তুমি শুনে পালকি থেকে নেমে, চুমুখে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো সবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার।